একটা নারী যদি আপনাকে ভালো না বাসে, সে কখনো এই কথাটা আপনাকে সরাসরি বলবে না। সে আপনাকে ছাড়ার জন্য একটা স্টোরি ক্রিয়েট করবে। প্রথমত তারা কথা কমিয়ে দিবে, তারপর ব্যস্ততা দেখাবে, পড়াশোনার অজুহাত দেখাবে। ওরা চাইবে আপনাকে যেন কোনো কষ্ট না দিয়ে দূরে সরিয়ে দিতে। ওরা এমন অভিনয় করবে যে সম্পর্কটা ভাঙার জন্য এর পিছনে কোনো ওর হাত ছিল না, এটা ফ্যামিলি ম্যাটার, এমন স্টোরি ক্রিয়েট করবে। এমনভাবে স্টোরি ক্রিয়েট করবে যে সব সমস্যা ফ্যামিলির জন্য হয়েছে, এখানে ওর কোনো দোষই ছিল না, এমন স্টোরি ক্রিয়েট করবে। ভাই, নারী খুব অদ্ভুত চরিত্রের, এদের মন বোঝা পৃথিবীতে সব থেকে কঠিন কাজ। এরা হঠাৎ আপনাকে এতটা ভালোবাসা দেখাবে যে আপনি ভাববেন, না ও তো আমাকে সত্যি ভালোবাসে। তখন আমরা ছেলেরা কি করি জানেন, ওদের প্রতি এতটা আসক্ত হয়ে যে নিজের ফ্যামিলিকেও ওর কথা বলে দেই। আর যখন সে আপনাকে ছেড়ে যায়, তখন এমন একটা পর্যায়ে চলে আসে যে ফ্যামিলিকে মুখ দেখানোর মতো সিচুয়েশন থাকে না। তখন ফ্যামিলির ভালোবাসা পাওয়া যায় নাকি প্রিয় মানুষটাকে পাওয়া যায়, তখন সিচুয়েশন এতটা খারাপ পর্যায়ে চলে যায় যে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায় পুরো। ওই সময় একটা ছেলের উপর দিয়ে কি যায় সেটাও একটা ছেলেই জানে। অবশেষে ভাই একটা কথাই বলবো, নারীর মায়া থেকে দূরে থাকো। নারী মা চরিত্রই সেরা, আর কোনো চরিত্র না।